হ্যালো এভরিওয়ান, আমি সাহিলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে আজকের ভিডিওতে কথা বলবো ট্রাফিক লাইট এবং রোড সাইন নিয়ে, যা তোমাদের কাজে আসবে যখন তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য এক্সাম দেবে, তখন যখন তোমরা রোডে কার ড্রাইভিং প্র্যাকটিস করবে, মানে যখন তোমরা লার্নার্স আছো তখন, এবং যখন তোমরা পরবর্তীতে পারফেক্টলি ড্রাইভ করবে রোডে, তখনও কিন্তু এই সাইনগুলো তোমাদের জানতে হবে। তার মানে এই ভিডিওটি তোমরা ভালো করে দেখো, বোঝো এবং ফলো করো, কারণ ট্রাফিক রুলস মেনে গাড়ি চালানো কিন্তু বাধ্যতামূলক। তো এই যে রুলসের কথা আমি এখন ডিসকাস করব, এটি প্রধানত ফলো করা হয় ইন্ডিয়াতে, কিন্তু তোমরা যদি ইন্ডিয়ার বাইরেও মানে বিদেশেও গাড়ি চালাও, সেখানেও কিন্তু 80-90% রুলস কিন্তু সেম হবে। এবার ট্রাফিক যে সাইন আছে, সেই সাইনকে কিন্তু 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আর সেগুলো হলো ম্যান্ডেটরি সাইন, কশনারি সাইন, ডাইরেকশন কন্ট্রোল সাইন এবং ইনফরমেটরি সাইন। তো এই 4টি সাইন সম্পর্কে আমি এই ভিডিওতে ডিটেলসে এখন আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখন ভিডিওটি আমি শুরু করছি। তাহলে আমরা এখন ট্রাফিক লাইট সম্পর্কে জেনে নিই। আমরা প্রত্যেকেই কিন্তু রাস্তা দিয়ে চলার সময় ট্রাফিক লাইটস দেখেছি। ট্রাফিক লাইটস বেসিক্যালি 3টে কালারেরই হয়, রেড, ইয়েলো অর অরেঞ্জ এবং গ্রিন। রেড লাইটের মানে হচ্ছে যখন রেড লাইট চলবে তখন কিন্তু গাড়িকে স্টপ করতে হবে। ইয়েলো লাইটের মানে হচ্ছে তোমাকে অ্যাটেনশন নিতে হবে, তার মানে সিগন্যাল যখন রেড থেকে গ্রিন হবে তখন তার আগে অ্যাটেনশন নেওয়ার জন্য ইয়েলো লাইট কিন্তু জ্বালানো হবে, এবং সেরকমভাবেই গ্রিন থেকে যখন সিগন্যাল রেড হবে তার আগেও কিন্তু অ্যাটেনশন নেওয়ার জন্য ইয়েলো বা অরেঞ্জ লাইট জ্বালানো হবে। এবার গ্রিন লাইট কখন জ্বলবে, যখন গাড়িকে নিয়ে যেতে হবে সামনের দিকে বা গাড়ি স্টার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি ট্রাফিক লাইটস। এবার আসি রোড সাইনে। রোড সাইনে প্রথমেই আছে ম্যান্ডেটরি সাইন, সেকেন্ডে আছে কশনারি সাইন, থার্ডে আছে ডিরেকশন কন্ট্রোল সাইন এবং ফোর্থে আছে ইনফরমেটরি সাইন্স। ম্যান্ডেটরি সাইন, ম্যান্ডেটরি সাইন যেটা আছে সেটা তোমাদের গাড়ি চালানোর সময় অবশ্যই ফলো করতে হবে। যদি তোমরা ফলো না করো তাহলে তোমাদের কিন্তু ফাইন হতে পারে বা তোমাদের এগেনস্টে কেসও হতে পারে। ম্যান্ডেটরি সাইনের মধ্যে কী কী আছে তাহলে চলো আমরা দেখে নিই। প্রথমে আসি ইউটার্ন। রাস্তায় সামনে যদি ইউটার্ন থাকে তাহলে এরকম সাইনের সাহায্যে আমরা বুঝতে পারি যে সামনে আমাদের ইউটার্ন যেতে হবে। নো ইউটার্ন, নো ইউটার্ন আমরা বুঝতেই পারছি যে সামনে ইউটার্ন নেওয়া যাবে না। এবার আসি স্টপ। এটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত, স্টপ যেখানে আছে সেখানে আমাদের গাড়ি থামাতে হবে। এবার আসছি পরবর্তী সাইনে, সেটা হচ্ছে পেডেস্ট্রিয়ান্স প্রোহিবিটেড, মানে রাস্তায় পথচারীদের যাওয়া নিষেধ। আর এই সাইনটা যেখানে থাকবে সেখানে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে না। এরপরে আসি নো হর্ন সাইনে। এটা আমরা প্রত্যেকেই কম বেশি দেখেছি, নো হর্ন সাইন মানে এখানে হর্ন বাজানো যাবে না। এই সাইনটা সচরাচর কোনো হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র বা কোনো স্কুলের সামনে আমরা কিন্তু দেখতে পারি। এবার আসি নেক্সটে। নেক্সটে আছে স্পিড লিমিট। কোনো খালি রাস্তায় স্পিড কিন্তু অবশ্যই বেশি মেনশন করা থাকে, সেখানে 80 বা তার বেশি স্পিডও থাকতে পারে, কিন্তু ক্রাউডেড প্লেসে মানে মার্কেট বা সামনে স্কুল বা হসপিটাল এমন কোনো জায়গা থাকলে সেখানে কিন্তু স্পিড লিমিট সাধারণত কম থাকে। তো এই স্পিড লিমিট মানা কিন্তু খুবই দরকার নিজের সেফটির জন্য এবং অন্যের সেফটির জন্য। স্পিড থ্রিলস
বাট ইট কিলস, এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা যে রাস্তায় গাড়ি চালাই সেটাকে আমরা কখনোই কিন্তু রেসিং ট্র্যাক ভাববো না, আর এটা তোমরা প্রত্যেকেই কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। এবার আসি নো এন্ট্রি। এই সাইন কোথাও থাকলে বুঝতে হবে যে আমাকে গাড়ি ঘোরাতে হবে এবং এই রাস্তায় কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে? তো নো এন্ট্রি থাকলে তোমরা এই ধরনের সাইন দেখতে পাবে। এবার আসি নো লেফট টার্ন, মানে বামে যাওয়া যাবে না, এই সাইন থাকলে তোমরা বামে যেতে পারবে না। এবং নো রাইট টার্ন, এই সাইনটি থাকলে তোমরা ডান দিকে গাড়ি নিয়ে যেতে পারবে না। এবার আসি ওয়ান ওয়ে সাইন। এই সাইনটি থাকে সাধারণত কোনো টু ওয়ে রোড থাকে এবং সেখানে কেবলমাত্র একটি ওয়ে দিয়েই চলাচলের যোগ্য থাকে, সেখানে কিন্তু আমরা এই সাইনটি দেখতে পারি। এবার আসি প্রোহিবিটেড বোথ ওয়ে, মানে উভয় দিকেই যাওয়া নিষিদ্ধ। ওভারটেকিং প্রোহিবিটেড, মানে এই সাইনটি দেওয়ার মানে হলো ওভারটেক করা যাবে না। যখন কোনো রোডে বাঁক বা টার্নিং থাকে তখন কিন্তু ওভারটেক না করতে বলা হয়, কারণ টার্নিং থাকলে অপোজিটে গাড়ি কিন্তু দেখা যায় না এবং সেক্ষেত্রে কিন্তু কলিশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই সাইন যদি নাও থাকে তবুও কিন্তু টার্নিংয়ে যখন তোমরা গাড়ি চালাবে তখন কিন্তু খুব আস্তেই কিন্তু গাড়ি চালাতে হবে, বা ওভারটেক কিন্তু একদমই করা চলবে না। নেক্সটে আসি অল মোটর ভেহিকলস প্রোহিবিটেড, মানে সমস্ত ধরনের মোটর গাড়ি চলাচল নিষেধ বলে বোঝানো হয় এই সাইনের দ্বারা। নো পার্কিং সাইন, আমরা কিন্তু প্রত্যেকেই এই নো পার্কিং সাইন কিন্তু রাস্তায় দেখে থাকি। এই নো পার্কিং সাইন যেখানে দেওয়া থাকবে সেখানে কিন্তু গাড়ি পার্ক করা উচিত নয়, সেখানে পার্ক করলে কিন্তু গাড়িতে ফাইন হওয়ার সম্ভাবনা থাকে। নো স্টপিং অর স্ট্যান্ডিং, মানে এই সাইন যেখানে থাকবে সেখানে গাড়িকে তোমরা কখনোই স্টপিং বা স্ট্যান্ডিং করাতে পারবে না। লোড লিমিট, এই সাইনটি সাধারণত কোনো ব্রিজে ওঠার আগে দেওয়া থাকে। যখন ব্রিজে কোনো ফল্ট থাকে বা ব্রিজের ভারবহন ক্ষমতা বিচার করেই কিন্তু এটা দেওয়া থাকে। এখানে টি মানে হচ্ছে টন, এই সংখ্যাটি 5 টন, 8 টন বা অন্য কিছুও কিন্তু হতে পারে। এখন আসছি কশনারি সাইনে। কশনারি সাইন যেটা আছে সেটা গাড়ি চালানোর সময় সবসময় তোমাদের ধ্যান রাখতে হবে, কিন্তু কখনো যদি তোমাদের দ্বারা এই রুলস ব্রেক হয় তাহলে কিন্তু চালান কাটবে না বা ফাইন কিন্তু তোমাদের এগেনস্টে হবে না। কিন্তু এই সাইনগুলো যদি আমরা ভালো করে ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের অনেক বিপদ এড়ানো সম্ভব। এই সাইনের মধ্যে যেমন থাকে স্কুল অ্যাহেড, মানে সামনে স্কুল থাকলে সেই সাইন থাকে, গ্যাপ ইন মিডিয়ান, এই সাইন দিয়ে গ্যাপ থাকার কথা কিন্তু বোঝানো হয়েছে, তার মানে 4 লেন বা তার বেশি লেনের রোডে ডিভাইডারের মাঝে মাঝে কিন্তু গ্যাপ থাকতে পারে। এরপরে আসি ন্যারো ব্রিজ, এই সাইন থাকলে ন্যারো ব্রিজ বোঝানো হচ্ছে, তো এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এবার আসি রাইট হ্যান্ড কার্ভ, এই সাইনটি থাকলে আমাদের রাইট হ্যান্ড সাইডে গাড়িকে ঘোরাতে হবে। এবং লেফট হ্যান্ড কার্ভ, এই সাইন থাকলে আমাদের গাড়িকে লেফট হ্যান্ড সাইডে ঘোরাতে হবে। এবার আসি রাইট হেয়ার পিন বেন্ড। দেখো এখানে সাইনটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে গাড়িটাকে খুব বেশিভাবে কিন্তু টার্ন করাতে হবে, ঠিক আছে? তো এবার আসি লেফট হেয়ার পিন বেন্ড, সেমভাবে এই সাইনটির দ্বারা আমাদের লেফট সাইডে গাড়িকে খুব বেশিভাবে কিন্তু ঘোরাতে হবে। এবার আসি পেডিস্ট্রিয়ান ক্রসিং, নেক্সট সাইকেল ক্রসিং। এগুলো কিন্তু তোমরা সাইন দেখেই স্পষ্ট বুঝতে পারছো যে কী করতে হবে। নেক্সটে আসি রাউন্ড অ্যাবাউট, এটা সামনে রাউন্ড অ্যাবাউট থাকার কথা বলা হয়েছে, তার মানে সামনে অনেক সাইড থেকে অনেক গাড়ি কিন্তু আসতে পারে বলে এখানে সতর্ক করা হচ্ছে। এবার আসি স্পিড ব্রেকার বা রোড বাম্প, এটা কিন্তু খুবই একটা কমন সাইন,
ক্রাউডেড রোড, মার্কেট প্লেস, স্কুল, লোকালিটি, এমন কোনো জায়গা থাকলে কিন্তু স্পিড ব্রেকার সেখানে দেওয়া থাকে। আর এই স্পিড ব্রেকারে কিন্তু একটু সাবধানে গাড়ি চালাতে হবে স্পিড কমিয়ে, এবং অনেক সময় কিন্তু সাইন না থাকলেও কিন্তু স্পিড ব্রেকার দেখে আমাদের সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। নেক্সট আসি লেফট রিভার্স বেন্ড। সাইনের দ্বারাই তোমরা বুঝে যাচ্ছ যে রোড কিন্তু লেফট সাইডে ঠিক এভাবে কিন্তু বেন্ড থাকতে পারে। রাইট সাইড বেন্ড, এভাবে কিন্তু রাইট সাইডে রোড কিন্তু বেন্ড থাকতে পারে। তো সাইন দেখে আমাদের কিন্তু গাড়ি চালাতে হবে সেইভাবেই। নেক্সটে আসি ন্যারো রোড অ্যাহেড, মানে রাস্তা যদি হঠাৎ করে ন্যারো হয়ে যায় তখন কিন্তু এই ধরনের সাইন আমরা দেখতে পারি। রোড উইডনেস অ্যাহেড, মানে রোড কিন্তু হঠাৎ করে চওড়া হয়ে গেলে সামনের দিকে, এই সাইন কিন্তু দেওয়া থাকে। নেক্সট মেন অ্যাট ওয়ার্ক, এই সাইনটিও কিন্তু আমরা অনেক সময়ই দেখতে পারি। এই এটার মানে হচ্ছে রাস্তায় কাজ হচ্ছে, গাড়ি ধীরে চালান। নেক্সট ফলিং রক্স, এই সাইনটি কিন্তু আমরা সাধারণত হিল সাইডে দেখতে পারি যেখানে রাস্তায় পাথর বা মাটি পড়ার সম্ভাবনা থাকে। তো এই সাইন থাকলে আমাদের কিন্তু দেখে শুনে আর খুব ভালোভাবে কিন্তু গাড়ি চালাতে হবে। সাইড রোড ইন্টারসেকশনস বা জাংশন, এই সাইনের দ্বারা বোঝানো হচ্ছে যে সামনে রোড জাংশন আছে এবং বাঁ দিক বা ডান দিক থেকে গাড়ি আসার সম্ভাবনা আছে। এবার আসছি ডিরেকশন কন্ট্রোল সাইনে। হাইওয়েতে যাওয়ার সময় কিন্তু আমরা এই ডিরেকশন কন্ট্রোল সাইন দেখতে পারি। তাহলে ডিরেকশন কন্ট্রোল সাইনের মধ্যে কী কী সাইন আছে আমরা দেখে নিচ্ছি। এখানে থাকতে পারে কম্পালসারি টার্ন লেফট, মানে বাধ্যতামূলক বাম দিকে যেতে হবে। কম্পালসারি টার্ন রাইট, মানে বাধ্যতামূলক ডান দিকে যেতে হবে। কম্পালসারি অ্যাহেড অর টার্ন লেফট, বাধ্যতামূলক সোজা অথবা বাম দিকে যেতে হবে। কম্পালসারি অ্যাহেড অর টার্ন রাইট, বাধ্যতামূলক সোজা অথবা ডান দিকে যেতে হবে। কম্পালসারি অ্যাহেড মানে সোজা যাওয়া আমাদের বাধ্যতামূলক, এই সাইনের দ্বারা কিন্তু আমরা সেটাই বুঝব। কম্পালসারি কিপ লেফট মানে এই সাইনের দ্বারা গাড়ি কিন্তু বাধ্যতামূলক বামে রেখেই কিন্তু গাড়ি চালাতে হবে। কম্পালসারি সাউন্ড হর্ন মানে এখানে কিন্তু হর্ন বাজানো বাধ্যতামূলক, এই সাইনের দ্বারা কিন্তু আমরা সেটি বুঝব। সাধারণত কোনো শার্প টার্ন থাকলে হর্ন বাজানো কিন্তু দরকার, কাজেই শার্প টার্ন থাকলে তখন কিন্তু আমাদের হর্ন বাজিয়েই যেতে হবে। পেডেস্ট্রিয়ান্স অনলি, কেবল পথচারী, এই সাইনটির সাহায্যে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে কেবলমাত্র পথচারীরাই যেতে পারবে। বাস লেন, সাধারণত সিক্স লেন রোডে লেন ভাগ করা থাকে, এটা দিয়ে কিন্তু বাস লেন বোঝায়। একইভাবে কিন্তু কার লেনও থাকতে পারে। এবার আসি একদম শেষের সাইনে, সেটা হচ্ছে ইনফরমেটরি সাইনস। এই সাইন সাধারণত আমরা যখন হাইওয়েতে ড্রাইভ করি সেই সময় কিন্তু আমরা এগুলো বেশিরভাগ লক্ষ্য করে থাকি। এই সাইনের মধ্যে যেমন আছে ফিলিং স্টেশন, মানে তোমাদের যদি পেট্রোল বা ডিজেলের দরকার পড়ে তখন কিন্তু এই সাইনের সাহায্যে আমরা বুঝতে পারি যে পেট্রোল বা ডিজেল স্টেশন বা ফুয়েল স্টেশন কত দূরে আছে। নেক্সট আছে হসপিটাল, সেমভাবে হসপিটাল কত দূরে আছে আমরা সেটা বুঝতে পারি। ফার্স্ট এড পোস্ট, মানে তোমাদের যদি হঠাৎ করে ফার্স্ট এডের দরকার পড়ে তো সেটা কোথায় আমরা পেতে পারি, তো এই সাইনের দ্বারা আমরা সেটা বুঝতে পারি। ইটিং প্লেস মানে হাইওয়েতে কত দূরে রেস্টুরেন্ট বা কোনো ধাবা আছে আমরা এই সাইনের দ্বারা বুঝতে পারি। এবার আসি লাইট রিফ্রেশমেন্ট, তো সেমভাবেই লাইট রিফ্রেশমেন্টের সাহায্যে আমরা বুঝতে পারি কফি শপ বা চা শপ কত দূরে আছে। তো এইগুলোই হচ্ছে মেনলি আমরা ইনফরমেটরি সাইনে দেখতে পারি। তো সাধারণভাবে আমাদের ড্রাইভ করতে গেলে যত ধরনের সাইন জানা দরকার, আমরা কিন্তু এই ভিডিওতে প্রত্যেকটি সাইন নিয়ে আলোচনা করলাম।
কাজেই তোমরা এই ভিডিওটা খুব ভালো করে ফলো করো। একবার না হলে তোমরা বারবার এই ভিডিওটা দেখো, দেখলে পরে কিন্তু যখন তোমরা রোডে যাবে তখন কিন্তু খুব ইজি হয়ে যাবে তোমাদের জন্য এই সাইনগুলো আইডেন্টিফাই করা। তো আজকের ভিডিওতে তোমরা দেখে নিলে ট্রাফিক লাইটস এবং রোড সাইন নিয়ে। আশা করছি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছ। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং যেহেতু আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল তো প্লিজ এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।